প্রথম শ্রেণীর পৌরসভা উত্তরের শহর দিনাজপুর। দিনে দিনে যেখানে শহর ব্যবস্থাপনা ভালো এবং উন্নত হওয়ার কথা, সেখানে এই শহর যেন হাঁটছে পেছনের দিকে। শহরের ড্রেনগুলো থেকে ময়লা উত্তোলন হয় না ঠিকমতো, নোংরা পানি উপচে পড়ে রাস্তা এবং লোকালয়ে। রাস্তায় জমে থাকা আবর্জনা পরিষ্কার হয় না অনেক দিন, নেই ভালো ট্রাফিক ব্যবস্থাও। সন্ধ্যা লাগার আগেই কিন্তু মশা ভ্যান ভ্যান করে, মনে করেন যে মানুষকে কামড় দেওয়া শুরু করে এবং যে গ্যাস সৃষ্টি হয়েছে রাস্তা দিয়ে চলা বড় মুশকিল হয়ে গেছে আমাদের। বাড়ি ঘরে যারা বাস করতেছে তারা প্রত্যেকের ঘরে ঘরে জনবসতি বাড়লেও পাল্লা দিয়ে পৌরসভার জনবল বাড়েনি বলেই ব্যবস্থাপনায় ঘাটতি থাকছে বলে দাবি পৌর মেয়রের। আমাদের আসলে প্রয়োজনীয় তুলনায় সেই জনবলটা নাই। জেলার বৃহৎ পৌরসভা হিসেবে যতটুকু দরকার সেই পরিমাণে কিন্তু আমাদের সেই গার্বেজ আবর্জনা ফেলার ট্রাকগুলো নাই। তবে জেলার সচেতন নাগরিকেরা বলছেন কর্তৃপক্ষের আন্তরিকতার অভাব আছে। আমি যদি ভোটের কারণে সবকিছু ছাড়ি তাহলে হবে কিছু মানুষ সুবিধা পাবে, কিন্তু আমজনতা এত মানুষ যারা পৌর এলাকা বসবে তাদের যে অসহনীয় কষ্ট এটা তো দূর করা সম্ভব না। নাগরিক সেবা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এ দাবি পৌরবাসীর।